আজকে আমি আর তানজিল জনি মিলে আমরা আফ্রিদির পেজ হ্যাক করে ফেলেছি। এখন আমরা একসাথে ওর পেজ থেকে লাইভে এসেছি। আপনারা আফ্রিদিকে দেখা লাগবে না আমাদের পেজে। ঢাকাই সিনেমার তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফরদিন দিঘির সঙ্গে ইউটিউবার তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন পুরনো। বিভিন্ন সময় তাদের সম্পর্ক নিয়ে জল খোলা হয়েছে, রটেছে নানা মুখরোচক খবর। তবে তারা সবসময় নিজেদের সম্পর্ককে বন্ধু সম্বোধন করেছেন। অবশেষে দিঘিকে নিজের ছোট বোন হিসেবে পরিচয় করিয়ে দিলেন আফ্রিদি। রোববার রাতে ফেসবুক লাইভে আসেন আফ্রিদি, দিঘি এবং তাদের কিছু বন্ধু। সঙ্গে ছিলেন আফ্রিদির মা। সেখানে দেখা যায় আফ্রিদির মা সবাইকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। তিনি যখন দিঘিকে খাওয়াচ্ছিলেন তখন আফ্রিদিকে উদ্দেশ্য করে বলেন, দিঘি তোমার ছোট বোন, ওকে শপিং করে দিও, ঈদের সালামি দেবে। দিঘিও সেই সুরে তাল মেলান। সে সময় আফ্রিদিকে বলতে শোনা যায়, দিঘি আমার ছোট বোন। আফ্রিদির মা ও দিঘিকে ছোট মেয়ে বলে সম্বোধন করে। সে দিঘির দিকে পা বাড়িয়ে দিয়ে সালাম করতে বলে আফ্রিদি। দিঘিও তাকে সালাম করতে উদ্যত হয়, তবে খাওয়ার সময় সালাম করা থেকে বিরত থাকেন। দিঘিকে বলতে শোনা যায়, লাইভে সবাই সাক্ষী থাকলো, তুই আমাকে সালামি দিবি। সোমবার রাত 10টায় আফ্রিদির ইউটিউব চ্যানেলে আসছে 99 নম্বর ব্লগ। মূলত সেটি দেখার জন্য সবাইকে আহ্বান জানাতেই লাইভে আসেন তিনি। 6 মিনিট 36 সেকেন্ডের লাইভটিতে প্রমোশনের পাশাপাশি তাদের সবাইকে বেশ মজা করতে দেখা গেছে।